ঈদযাত্রার তৃতীয় দিন চাপাই নবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল দুপুর 1:30 মিনিটে। কিন্তু ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আসে দুপুর 2টার পর। ততক্ষণে রাজশাহী চাপাই নবাবগঞ্জগামী যাত্রীরা জড়ো হয়েছেন 5 নম্বর প্ল্যাটফর্মে। কারো হাতে সিটের টিকিট, আবার কারো হাতে স্ট্যান্ডিং টিকিট। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়মুড় করে ট্রেনে উঠতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বনলতা এক্সপ্রেস যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। বলতে গেলে ভেতরে তিল পরিমাণ জায়গা নেই। অনেকেই ভেতরে জায়গা না পেয়ে ঝুলে পড়েন ট্রেনের বগির দরজায়। এরপরও অনেক যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করছেন, অপেক্ষায় রয়েছেন সুযোগের। এর মধ্যে ট্রেনের বেশ কয়েকটি বগিতে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। পরে বগিতে খোঁজ নিয়ে জানা যায় ভেতরে প্রচণ্ড গরমের কারণে হাঁসফাঁস অবস্থা। কারো শিশু চিৎকার করছিল, আবার কেউ ভিড়ের কারণে নিজের সিটে যেতে না পারায় সামনে জটলা সৃষ্টি করা লোকজনদের সঙ্গে ঝগড়া করছিলেন রাস্তা দেওয়ার জন্য।